আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী আরিফুল ইসলাম যুক্ত হয়েছেন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আরিফুল ইসলাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা দুজন কেমন আছেন? আমি ভালো আছি, মাতু আপনি বলুন। জি আমরা ভালো আছি, আরিফুল ভাই বলেন তাহলে। আপনি আপনাদের লাইভগুলো আসলে আমি অনেকদিন থেকে শুনছি, অনেক যুক্তিযুক্ত কথা বলেন, ভালো লাগে অনেক। তবে কিছু বিষয়ে আর কি আপত্তি করে আর কি বলতে পারেন। কোন বিষয়টা আপত্তি করে এটা যদি একটু বলতেন ভাই। তবে প্রথমে ধন্যবাদ দিচ্ছি, আপনি বললেন যে ভালো লাগে আমাদের অনুষ্ঠান, কিন্তু কিছু বিষয় আপত্তিজনক সেটি বললেন, তো এই আপত্তিজনক জি বলুন। ওই মাতু ভাই সবসময় আমি দেখছি উনি খুব মানে যুক্তিযুক্ত কথাগুলো সবচেয়ে বেশি বলেন, ঠিক আছে, যে বিষয়গুলো আসলেই দরকার। তবে বিষয় হচ্ছে যেমন ধরুন আমি বলি, যেমন আমার কোনো দোষ সেটা বলুক, মুসলিমদের অনেক দোষ আছে, শুধু মুসলিম কেন, মানুষ বলতেই মানুষের দোষ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় যে সেটা বলো, কোনো সমস্যা নেই, ইসলাম নিয়ে কিংবা অনেক বিষয়গুলো নিয়ে, ঠিক আছে, অনেক কথাই বলে, যে বিষয়গুলো আসলে আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না আর কি বিষয়টা এরকম। লোপাবু কি বলেন? উনি বলতে চাচ্ছে যে ওনার কথা হচ্ছে যে মুসলিমদেরকে নিয়ে বলেন, আমার নিয়ে বলেন, কিন্তু ইসলাম ধর্ম নিয়ে বা আমার নবীকে নিয়ে, সেটা তো আমাদের একটা ভালোবাসার জায়গা, সেই জিনিসটা নিয়ে কেন বলেন লোপাবু? আচ্ছা আরিফুল ভাই, আপনি প্রথমে কিন্তু একটা খুব সুন্দর কথা বলেছেন, খুবই যুক্তিগত কথা বলেছেন, যে মানুষ মাত্রই তো আমাদের দোষ শুনে ভরাই আমরা মানুষ, তাই না? আমাদের সবার ভুল ত্রুটি থাকবে, এটা হচ্ছে খুবই একটা সাধারণ ব্যাপার, মানুষের সবার মধ্যে এটা পরিলক্ষিত, এই জিনিসটা সুন্দর। কিন্তু যখনই আপনি সেটা ব্যতিক্রম করবেন, ব্যতিক্রম করে কি করবেন, একটা মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায় দিবেন, এবং শুধু সে সর্বশ্রেষ্ঠ সেটা না, সর্বকালের জন্য সর্বশ্রেষ্ঠ, এবং এই মানুষটা হচ্ছে আপনার অনুসরণ করতে হবে, তখন যে এটা একটা প্রবলেম, এটাকে আপনি বুঝতে পারেন? কারণ 1400 বছর আগে যে জিনিসগুলো নোংরা ছিল, না না আপনার কথা প্রেক্ষিতে কিন্তু আমি আপনাকে পাল্টা প্রশ্ন করলাম, আপনি এই কথাটা বললেন যে প্রত্যেকটা মানুষের মধ্যেই দোষগুণ থাকবে। আমি একমত আপনার সাথে, একমত ভাই, এখানে আমি দ্বিমত একেবারেই প্রশ্ন করছি না, কিন্তু আপনার যদি মাথার মধ্যে মানে ইসলাম ধর্ম যে মাথার মধ্যে এই কথাটির একটা দ্বিমত ঢুকায় দেয়, আপনার অজ্ঞাত মানে অজ্ঞাত ভাবে আপনি সেটাকে ফলো করছেন, এই জিনিসটা কতটুকু যুক্তিগত সেটাই যদি আপনি আমাকে বলেন। না আসলে আমি যদি একটা কথা বলি আর কি, বিষয়টা হচ্ছে ওই কথাটা আগে শুনি, আপনি যে বলেন সবার মধ্যেই দোষগুণ থাকবে, এখানে আমরা কিন্তু একমত, এটাতে তো আপনি কথাটা বলেছেন, তাহলে তো এই এই জিনিসটা তো তাহলে সর্বজায়গায় প্রযোজ্য, তাই না রিফুল ভাই? আপনি যখন একটা কথা বলবেন, হ্যাঁ সর্বজায়গায় প্রযোজ্য, আপনি বলছেন প্রত্যেকটি মানুষের মধ্যেই দোষগুণ থাকবে, তাহলে ওই যে একটা ব্যতিক্রম করে ফেলা একটা মানুষকে যার জন্ম 1400 বছর আগে হয়েছিল, এবং যার আসলে জীবন আমরা জানিও না আসলে তিনি কেমন ছিলেন, বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের দেখি, কোরআনে এক রকমের দেখি, মানুষের গল্পে শুনে শুনে আবার আরেক রকমের দেখি, আমি কিন্তু জানি না আসলে, আমি কিন্তু কনফিউজ মানুষটা এরকম, কিন্তু এই কনফিউজ ক্যারেক্টারটা তাকে আমাকে সারা জীবন অনুসরণ করতে হবে, 100 ভাগ অনুসরণ করতে হবে, এই জায়গাটা কি সুন্দর বলে আপনাকে মনে হচ্ছে? একটু যদি আপনি এই কথার বাইরে যাবেন, এই কথাতেই থেকে বলেন। যেমন ধরুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবুয়তি পাওয়ার পূর্বে তার জীবনটাকে আমরা তখন অনুসরণ করি না, মানে তিনি নবুয়তি পাওয়ার পূর্বে জীবনটাকে আমরা অনুসরণ মোটামুটি করি না, বলতে পারেন তার পরবর্তী বিষয়গুলো আমরা কি অনুসরণ করি। এখন কথা হচ্ছে যে আমরা যদি সহজ ভাষায় বলি যে তিনি আমাদের দাবি, আপনাদের বিষয়টাই বলছি না, আমি আমার বিষয়টাই বলছি, যে আমাদের দাবি হচ্ছেন তিনি আল্লাহর পক্ষ থেকে একজন রাসুল, তিনি যে সমস্ত কথাগুলো বলবেন, মানুষকে অর্ডার করবেন, সবকিছুই আল্লাহর পক্ষ থেকে করবেন, তাহলে এটা হয়তো আপনার কাছে মনে হতে পারে যে 1400 বছর পূর্বের একটা বিষয় আমাদের সময় যায় না, ঠিক আছে, এটা হয়তো আপনার বিষয় চলতে পারে। আমি যেটা মনে করি, ঠিক আছে, যে এটা সম্ভব না, যার কারণ অনেকগুলি হতে পারে, ঠিক আছে, আপনি হয়তো বলছেন যে এই বিষয়ের উপরে কথা বলা, একটা বিষয়ের উপরে হয়তো বলা যেতে পারে, কিন্তু আমি অত বিজ্ঞ মানুষ নই যে একটা বিষয়ের উপরে আমি সবসময় বলে যেতে পারবো। আমি মনে হচ্ছে যে প্রথমে বলে নিলাম যে তিনি আমাদের কাছে স্রষ্টার পক্ষ থেকে একজন প্রেরিত রাসুল, রাসুল হওয়ার পূর্বের জীবনটাকে আমরা মানে না হিসাবে গ্রহণ করি না, তারপরে জীবনটাকে আমরা মানে একবারে রাইট বলে গ্রহণ করি, তিনি যা কিছু বলেছেন স্রষ্টার পক্ষ থেকে বলেছেন। তাহলে এখন কথা হচ্ছে যে স্রষ্টা তাকে যদি প্রেরণ করে থাকে, এখন স্রষ্টার বাণীগুলো তিনি প্রচার করবেন, সেক্ষেত্রে আমার কাছে কোনো কোনোটাই ভুল মনে হচ্ছে না, একবার কোনোটাই না। আচ্ছা আচ্ছা আরিফুল ভাই, আপনার কাছে এই আলোচনাটাতে আসার আগে একটা ছোট প্রশ্ন আপনার কাছে। জি ভাই, একজন ব্যক্তি, সে অনেক পাওয়ারফুল একটা ব্যক্তি, এবং সে অনেক সে একটা দেশের ক্ষমতায় বসে আছে, সে ইসলাম ধর্ম সম্পর্কে কোনো মন্তব্য করে না, ইসলাম ধর্মের কোনো সমালোচনা করে না, নবীজিকে নিয়ে কোনো সমালোচনা করে না, ইনফ্যাক্ট পারলে মাঝে মধ্যে দুই চারটা প্রশংসা করে দেয়, সে একজন ক্ষমতাশীল একজন রাজনীতিবিদ এবং একটা দেশের ধরেন হর্তাকর্তা শাসনকর্তা, কিন্তু কিন্তু সে মুসলিমদেরকে, আপনি যাদের কথা বললেন যে শুরুতে বলছিলেন না যে আমাদেরকে নিয়ে বলছেন, আমি আবারও বলি তাহলে, আমি আবার লোপাপু তো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা, না আচ্ছা আমি আরিফুল ভাই আবার বলি, আমি শুনতে পাচ্ছেন, আচ্ছা আবার বলি যে ধরেন সেই নেতাটা ইসলাম নিয়ে বা ধর্ম নিয়ে বা নবীজিকে নিয়ে কোনো কথা বলেনি, কোনো বদনাম তো করার দূরের কথা, পারলে প্রশংসা করে দিচ্ছে, কিন্তু সে মুসলিমদেরকে, আপনি যেই মুসলিমদের কথা বলছেন যে আমাদেরকে নিয়ে বলেন কিন্তু ধর্ম নিয়ে বলেন না, সেই মুসলিমদেরকে সে এত পরিমাণে ঘৃণা করে, মুখেও বলে না সেটা কিন্তু কাজে প্রকাশ করে দেয়, কিভাবে মুসলিমদেরকে সে চাকরি থেকে বঞ্চিত করে, মুসলিমদেরকে সে নির্যাতন করে, মুসলিমদেরকে সে বৈষম্য করে, মুসলিমদেরকে নানাভাবে অত্যাচার নিপীড়ন করে, এইরকম যদি একটা শাসক থাকে বা এরকম যদি একজন কিছু করে, এরকম যদি ঘটে,
সেক্ষেত্রে আপনার মন্তব্যটা কি একটু বলবেন কাইন্ডলি? মন্তব্যটা হচ্ছে এরকম, যেমন ধরুন যদি শুধু অন্যায় ছাড়া, কোনো প্রকার অন্যায় ছাড়া, ঠিক আছে, কোনো প্রকার অন্যায় ছাড়াই যদি এই মানুষগুলোর সাথে এরকম ব্যবহার করে তাহলে এটা অবশ্যই খারাপের, কিন্তু যদি কোনো প্রকার অন্যায় থেকে থাকে, ঠিক আছে, তাহলে আমি মনে করি কোনো অন্যায় নাই, ধরেন কোনো অন্যায় নাই, ধরেন যদি কোনো অন্যায় নাই থাকে, যদি কোনো অন্যায় নাই থাকে তাহলে মনে করি যে এই বিষয়টা খারাপ। আচ্ছা, এই খারাপটার সাথে আরেকজন ব্যক্তি যে মুসলিমদেরকে ঘৃণা করে না, মুসলিমদেরকে ঘৃণা করে না, উল্টা মুসলিমদের আরো ভালো চায় জন্যই নিজের সময় নষ্ট করে সে মুসলিমদের জন্য, মুসলিমদের চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখানোর জন্য সে কি করে, অন্য ধর্মের লোকেদের বেলায়ও, কিন্তু আমি মুসলিমটাই শুধু আপনার ক্ষেত্রে বলছি যেহেতু আপনি মুসলিম, সে কি করে ধর্মটা নিয়ে সমালোচনা করে, সে নবীজির কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে, কিন্তু মুসলিমদেরকে সে ঘৃণা করে না। মুসলিম এমনকি এমনও হয় সে পার্সোনালি অনেক মুসলিমকে হেল্পও করে, এরকম যদি ঘটে সেই ব্যক্তি কি করছে, মুসলিমদেরকে সে পছন্দ ভালোবাসে, মুসলিমদেরকে সে ঘৃণা করে, ভালো না বাসুক, ঘৃণা করে না, বৈষম্য করে না, নির্যাতন করে না, খুন খারাপই করে না, কাউকে ঘৃণা করতে বলেও না যে এই মুসলিমগুলোকে ঘৃণা করে, এরা খারাপ, এরকমও বলে না কোনোদিন, কিন্তু ধর্মকে খারাপ বলে, ইসলাম খুব খারাপ, নবীজি খুব খারাপ, এই করছে সেই করছে, এই যে দেখো এইগুলো থাকলে তোমরা হচ্ছে উন্নতি করতে পারবে না, এইভাবে বলে, ধরেন মুখের ভাষা খারাপ করে বলে একেবারে। এখন আপনি আমাকে বলেন যে এই যে দুইজন ব্যক্তির কথা বল, আচ্ছা এই ব্যক্তিটা কেমন হবে আপনার কাছে, খারাপ তো অবশ্যই, তাই না? এই ব্যক্তিটা তো খারাপ নিশ্চয়ই, তাদেরকে নিয়েই তো প্রথমে আপনি বলছেন যে আচ্ছা উনি স্টিল পিকচার হয়ে গেছেন, স্ট্যাচু হয়ে গেছেন, পানি হচ্ছে না, আবার বরফ সমস্যা মনে হচ্ছে, বরফ করে পানি, বরফ বরফ হয়ে আছে, ঠিক আছে, এখন দেখি পানি করে পানি হয় কিনা, পানি হচ্ছে না, তো হইল না, তো এই তো পানি হয়ে গেছে ভাইয়া, আমি গত এক মিনিট দেখতে পারিনি, একটু সমস্যা হয়েছে ভাইয়া, আরেকটু বলুন, পানি হয়েছে, ভালো হয়েছে। আরিফুল ভাই শুনেন, আপনি আমার কতটুকু শুনছেন, এই দ্বিতীয় ব্যক্তিটার কথা শুনছেন পুরোটা? হ্যাঁ, দ্বিতীয় ব্যক্তির কথা শুনছি, তাহলে দ্বিতীয় ব্যক্তিটা তো নিশ্চয়ই আপনার কাছে খারাপ, কারণ সেটা নিয়েই আপনি আমাদের কাছে বলতে আসছেন। এখন আপনি আমাকে বলেন তো যে এই যে দুইজন ব্যক্তির কথা বললাম, একজন ইসলাম নিয়ে বদনাম করে না, নবীজি নিয়ে বদনাম করে না, কোনো কথা বলে না, পারলে আরো সুনাম করে দেয়, কিন্তু মুসলিমদেরকে সে জঘন্য ভাবে ঘৃণা করে, যেটা প্রকাশ তার এই অত্যাচারের মধ্যে পায়, গুম খুন পিটাপিটি অত্যাচার নির্যাতন বৈষম্য অর্থনৈতিক ভাবে সামাজিক ভাবে কোন ঠেসা করে রাখা, আর একটা মানুষ হচ্ছে কি সে ইসলাম এবং নবীজিরে ধুয়ে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেয়, কিন্তু মুসলিমদেরকে নিয়ে কোনোদিন বলে না যে মুসলিমরা খারাপ, মুসলিমদেরকে ঘৃণা করতে হবে, মুসলিমদেরকে খুন করতে হবে, এই এই করো ওই করো, মুসলিমদেরকে এইরকম করে কোনোদিন বলে না, উল্টা আরো পারলে দুই চারটে মুসলিমকে হেল্প করে। আপনার কাছে এই দুইটা ব্যক্তির মধ্যে কে বেশি খারাপ? দুইটাই তো খারাপ আপনি বলছেন, কিন্তু কে বেশি খারাপ বলেন তো। আমার মনে হবে যে মুসলিমদেরকে যা করো, কিন্তু ইসলাম ধর্ম নিয়ে, মানে ধর্মটাকে নিয়ে কিংবা আমাদের নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে যাই বেশি বলবে, আমার সেই খারাপ মনে হবে। কোনটা বেশি খারাপ মনে হচ্ছে আপনাকে, সেখানে একটা চুজ করতে হবে। আপনি চুজ করলেন মুসলিমদেরকে যা ইচ্ছা করুক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু যে কারো বিশ্বাস নিয়ে কেন কথা বলবেন, তার মানে কি আপনি কি সেটাই বলতে চাচ্ছেন যে মানুষকে মেরে ফেলবেন? বৈষম্য করছে অর্থনৈতিক ভাবে মুসলিম জাতিদেরকে, বৈষম্য মুসলিম দেখলেই ওরা চাকরিতে না নিয়ে অন্য অন্যদেরকে চাকরিতে নেয়, তারপরে মুসলিমদেরকে সামাজিক ভাবে ছোট করে, মুসলিমদের উপরে অত্যাচার চালায়, ধরে নিলাম খুন করে, কিন্তু এরকম করে হিংসা করে, ঘৃণা করে, অত্যাচার করে, আরিফুল ভাই আবারও তাদের, ঠিক আছে লোকাবু, যেহেতু আপনার কথাটা ভুল বুঝছে বা আমি যেহেতু ভুল বুঝছি আপনার বক্তব্য, আপনার মতে আপনি আমাদেরকে আবারও বুঝাই দেন, তাহলে আপনার পজিশনটা কি, দুইজন ব্যক্তির মধ্যে কে বেশি খারাপ? আমার মনে হচ্ছে যে, মানে যেটা বিশ্বভাবে একটা হচ্ছে, যেমন ধরেন মুসলিমদের ভাবে অত্যাচার করছে, এটা অবশ্যই খারাপ, এটা ভালো কত হবে না, এটা কোনো মতে কোনোভাবে এটা ভালো হবে না, কিন্তু কথা হচ্ছে একটা জিনিস সরাইনি, ধরেন অত্যাচারও করেনি কিন্তু ঘৃণা ছড়াইছে, ঘৃণা বলতে মুসলিমরা খারাপ, মুসলিমরা জঘন্য, মুসলিমদেরকে এরা পিছায় আছে, এদেরকে তোমরা ঘৃণা করো, এই মুসলিমদেরকে তোমরা জায়গা দিও না, এই মুসলিমদের মতন জঘন্য জাতি আর হয় না, এগুলো জঙ্গি এই সেই, এরকম বলছে, অত্যাচার করে, খুন করেনি, মারেনি, কিন্তু এরকম করে ঘৃণা ছড়াইছে, জাত তুলে পুরা মুসলিম মুসলিম জাত, মানে আপনিও সহ সবাইকে মুসলিম জাত তুলে তুলে এরকম করে বলছে। এবার বলেন দুজনের মধ্যে কে খারাপ? দুজনের ভিতরে খারাপ তো বলছি, ঠিক আছে, যে ইসলামদের ধর্মকে, ঠিক আছে, সেও যদি ইসলাম ধর্মকে অপমান করে সেও খারাপ, যদি মুসলিমকে হ্যাঁ অত্যাচার করে কিংবা ঘৃণা করে। আরিফুল ভাই আপনি দরকার হলে 2 মিনিট সময় নিয়ে চিন্তা করেন, ভাবেন, ভেবে আমাদেরকে বলেন কে আপনার কাছে বেশি খারাপ, যে পুরো মুসলিম জাতি তুলে খারাপ বলতেছে সে খারাপ, এবং মুসলিমদেরকে কোনোদিন সাহায্য করে না, মুসলিমদেরকে পারলে ঘৃণা করে, আর একটা দল, তো এই দুইটার মধ্যে কে কে, এই দুইজন ব্যক্তির মধ্যে কে আপনার কাছে বেশি খারাপ ভাই? আমার কাছে বেশি মনে হবে, আমার কাছে বেশি মনে হবে যে আমাদের নবীকে নিয়ে বলবে। আচ্ছা আরিফুল ভাই, তো আমি আবার আবার আগের টপিকেই চলে গেলাম, তার আগে আমি বলেছিলাম যে মুসলিমটাকে মেরে ফেলতে চাইছিল, একটু কথা বলছি, বলুন, সেটা হচ্ছে আমার এটা কিন্তু মাথা কম্পিউটার নাই, আমি তো বুঝতে পারছেন, ঠিক আছে, কিন্তু মাথায় কম্পিউটার না, মগজ আছে, তো মগজ তো আছে, কথা বলতে দেন একটু, সেটা হচ্ছে যেমন আপনারা কিন্তু দুজন, আমি হচ্ছে একজন, ডিসাইড করেন যে কোন হতে একজন বলতে পারেন, ঠিক আছে, কারণ আমি দুইজনের সাথে খারাপ বেরোবো, আমাদের দুইজনের মধ্যে দুই রকম কথা কি বলছে নাকি এক কথা একই কথা বলতেছে, একটু আমাকে বললে, আসলে দুই রকম কথা আমাকে করছে কিনা এটা আমাকে বলেন তো। আমি আপনাদের লাইভ গুলো প্রায় সব সময় শুনি, ঠিক আছে,
বলে না হয়তো চিড়েচুড়ুক বলে, আমি তো কথা অ্যাড করতেছি যে অ্যাড কথাটা একটু বেশি জানালা, ঠিক আছে? এটা আসলে অনেকেই বুঝতে পারে, আমাদেরকে উদাহরণ দিয়ে দেখান আরিফুল ভাই, যেমন আমি উদাহরণ দিয়ে দেখান যে লোপা আপু একটু আগে যা বলছে, আমি কি ওই একই প্রসঙ্গে একই বিষয়ে একই কথা বলছি নাকি ভিন্ন একটা আলোচনা আপনার সামনে তুলে ধরছি? না কথাটা একই বলছেন। তাহলে তাহলে যদি আপনার কাছে মনে হয় যে একই আলোচনা করাতে, শুনেন তাহলে একটা কাজ করি আপনি, আমরা তো আজকে কত তারিখ, 16 তারিখ, 16 তারিখ আর হচ্ছে 30 তারিখে, আপনি একটা কাজ করেন, 30 তারিখে আপনার পছন্দ মতো যে কোনো একজন জ্ঞানী ব্যক্তি, যে কোনো একজন মানুষ আপনি সাথে নিয়ে আমাদের সাথে যুক্ত হন, আমরা একটু দেখি যে আপনার, আপনি দুইজন মিলে কথা বললে দুইজন একই ট্র্যাকে একই ফ্লোতে কথা বলতে পারেন কিনা বা কথা বলেন কিনা, কেমন হয় তখন আমরা দুইজন থাকলাম? না মাতু মাতু, এখনো তো অফারটা দেওয়া যায়, ওনার যদি আশেপাশে কেউ থাকে আপনি নিয়ে আসুন না, আমি কথা বলি, নিয়ে আসেন আপনি। আচ্ছা সেটা অন্য বিষয়, ঠিক আছে? না না অন্য বিষয় না, দেখুন আপনি কিন্তু মূল জায়গা থেকে সরে সরে যাচ্ছেন বারবার, এটা মূল আলোচনা হয়, এটা আরিফুল ভাই লোপাপু আরিফ বিষয়টা চলে জানা পড়া, আরিফুল ভাই লোপাপু ব্যাপারটা হচ্ছে কি, এটা এটা অনেকেই মনে করেন, যারা শুনেন তাদের কাছে অনেকেরই মনে হয় আরে দুইজন তিনজন মিলে কথা কইতেছে, ভাই দুইজন তিনজন মিলে যদি দুই তিন রকম কথা বলতো তখন তো আপনার জন্য সুবিধা, কিরকম আপনি এক একটা এক একটা কথা দিয়ে ধরবেন এবং আপনি মনোযোগ দিয়ে যা শুনবেন কে কি কয়, যে কাজটা দেখেন আমি কিন্তু ওই কাজটাই করতেছি, মনোযোগ দিয়ে শুনতেছি আপনি কি কইতেছেন, আমি কিন্তু আপনার কথা থেকে আপনার কথা থেকে প্যাচ বাইর করছি, আপনি কিন্তু আমার কথা থেকে প্যাচ বাইর করতে পারেননি, কেন জানেন? কারণ আপনি মনোযোগ দিয়ে আমার কথা শুনেন নাই, আমার কথা কিন্তু ঠিকই আমি ভুলভাল বলছি, ঠিকই এমন কিছু বলছি যেটা আপনি চাইলেই প্যাচ বাইর করতে পারতেন, কিন্তু আপনি মনোযোগ দিয়ে শুনেননি, আপনি মনোযোগ শুনে না না ব্রিলিয়ান্স লাগবে না, জাস্ট মনোযোগ লাগবে, কারণ লোপা আপু যদি একরকম কথা বলে আমি যদি একরকম কথা বলি আপনার জন্য তাহলে সুবিধা হয়ে গেল, আপনি আমাদের মধ্যে কেতা লাগাই দেবেন, এই দুজনের মধ্যে কে ঠিক, আপনি তো মজার উঠবেন, যেমন আমার আমি একা থাকবো এখানে বসে, আপনি তিনজন মাওলানা বা আপনার সাথে আরো 9 জন দিচ্ছেন যুক্ত হবেন, এখানে টোটাল 10 জন মানে আমি বাদে 9 জন যুক্ত হতে পারবেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী হচ্ছে কত 30 তারিখে লোপাপু বসে বসে শুধু দেখবে, লোপাপু কথাই বলবে না, আমি শুধু কথা বলবো, দেখেন তো কিরকম করে মজা লুটি আপনাদের সবার একেবারে কিভাবে খেলে দিই, যাই হোক আমরা একটা কাজ করি আলোচনায় চলে দিই তাহলে, সেটা হচ্ছে কি লোপাপু উনি বলছেন, আরিফুল ভাই বলছেন যে পুরা ইসলাম ধর্ম নিয়ে মানে সরি পুরা মুসলিম জাতি নিয়ে যদি কেউ ঘৃণা ছড়ায়, খারাপ কথা বলে, নোংরা কথা বলে, সেটার চাইতে নবীজিকে নিয়ে যদি নোংরা কথা বলে, ইনফ্যাক্ট ইসলামের কথাটা উনি আমি জানি উনি হয়তো অ্যাড করবেন, কিন্তু নবীজিকে নিয়ে যদি কেউ কোনো খারাপ কথা বলে সেটা ওনার কাছে বেশি কষ্ট দেয়, সেটা ওনার কাছে বেশি খারাপ লাগে লোপাপু। তো আরিফুল ভাই এখন আপনার কথা থেকেই যদি আসি, আপনি কিন্তু এটা কি ভালো মনে করছেন, মানে দুটোই খারাপ, দুটোই অবশ্যই খারাপ ছিল, দুটোর মধ্যে থেকে আপনি মানে একটু কম খারাপ দেখছেন এই জিনিসটাকে, তাই তো? যে এটা একটু বেটার যে নবীজির নামে খারাপ কথা যারা বলছে তারা হচ্ছে ওয়ার্স, আর যারা হচ্ছে আপনার কি বলে যে মুসলিমদেরকে মানে নির্যাতন চালাচ্ছে, তাদেরকে অপ্রেস করছে, এরা হচ্ছে মানে কম খারাপ, তাই তো? এটা আপনি বলেছেন রাইট। এখন তাহলে সেই জায়গা থেকেই এখন আমরা যদি চিন্তা করি তাহলে যে মায়ানমারে কিংবা আরো বিভিন্ন জায়গায় যে মুসলিমদের উপর, চায়নাতে এক্স্যাক্টলি উদাহরণ ধরে, হ্যাঁ ইনফ্যাক্ট সত্যি বলতে আমি 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 ইনফ্যাক্ট সত্যি বলতে আমি সিজিংপিং কে ইমাজিন করে কথা বলছি। আচ্ছা হ্যাঁ, তো সেখানে যে মুসলিমদেরকে এইভাবে অপ্রেস করেছে, ঝাঁকে ঝাঁকে মানুষ, ভাই আমাদের দেশ নিজেরাই আমরা নিজেদেরকে জায়গা দিতে পারছি না, এরকম একটা জনবহুল দেশ আমাদের, কারণ আমাদের দেশে দেখা গেছে শিক্ষা দীক্ষা কোনো কিছু নাই, সেই মাদ্রাসা মসজিদ বানায় বানায় কোনো স্কুল প্রতিষ্ঠান এগুলো কোনো কিছু করা হয়নি, যেগুলো যেখানে একদল মানুষকে নিজের দায়িত্ব নিজে নিতে শিখবে এগুলো কিন্তু করা হয়নি, একদল মানে কি বলে মানে আমাদের দেশের বেশিরভাগ মানুষগুলো হচ্ছে নিরক্ষর, না কিছু নিজেরা জানে না কিছু বোঝে, কিন্তু একটা জিনিস ভালো পারে সেটা হচ্ছে পয়দা করতে, বাচ্চা পয়দা করতে, তো আমরা নিজেরাই নিজেদেরকে একটা অবস্থান দিতে পারছি না, মানুষের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো দিতে পারছি না, আমরা 1971 সালে যেই 4টি বিষয়ের উপরে নির্ভর করে আমরা স্বাধীনতা করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এগুলো তো আমরা দিতে পারছি না, কিন্তু তারপরে যে এই এক্সট্রা মানুষগুলো আমরা তারপরেও জায়গা দিতে বাধ্য হয়েছি, তো তার মানে কি আমরা কি তাহলে খারাপ কাজ করেছিলাম? কারণ লোপাপু সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন, একটা জাতকে ঘৃণা করা, একটা জাতকে নিয়ে নোংরা কথা, অত্যাচারও অনেক দূরের কথা, অত্যাচার তো অনেক দূরের কথা, জাস্ট নোংরা কথা বলার কথা আমি বলছি, এটা জাতি তুলে এই যে জেনারেলাইজ করাটা, এইটা যদি মনে হয় যে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে এমন একটা ব্যক্তির মূল্য বেশি যেই ব্যক্তিটাকে উনি হয়তো জীবনে কোনোদিন দেখেও না, আভিজাতে থেকে 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 ইসলাম ধর্ম থেকে সরে এসছে, কিন্তু ওরা কিন্তু আমাদেরকে এই মিসকিন কথাটা বলে, তখন আপনার গায়ে লাগে না ভাই? আপনি মনে করেন আমি এই বিষয়টা আসলে এখন পর্যন্ত মানে প্রথম শুনলাম জিনিসটা, এর আগে কোনো শুনিনি, আপনি যে না শুনতে পারেন মানে না শোনার যে একটা পসিবিলিটি আছে এটা যেমন সত্য, সেই সাথে আবার শুনেও না শোনার কথাটা বলার পসিবিলিটিটাও সত্য, কিন্তু আমি যেটা আমাদের কাছে যেটা অবাক লাগছে সেটা হচ্ছে কি এই যে বাংলাদেশ, তারপরে শ্রীলঙ্কা, ভারত, তারপর পাশে ফিলিপিন থেকে এইখান থেকে যে কর্মীগুলো যায় ওখানে কাজ করতে, তাদেরকে যে শুধু যে মিসকিন তাই না, বাংলাদেশের মুসলিমগুলো যে শুধু মিসকিন বলে তাই না, সাথে যে আলিবাবা বলে ডাকে,
এটাও আপনি শুনেন নাই ভাই? আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আসে আপনার পরিচিত কেউ কি সৌদি আরব বা মিডল ইস্টে এরকম থাকে বা প্রবাসী কেউ আছেন পরিচিত কেউ? সৌদি আরব আমার বন্ধু বান্ধব কিছু আছে, কিংবা ইয়েতে আছে, মিশরে আছে। তাকে তার যেখানে কাজ করে সেখানে কোনোদিন শুনছে কিনা মিসকিন বলে ডাকতে, বা এই যে আলি বাবা শব্দটা কইছে কিনা, মানে এদেরকে দুই পয়সার বিশ্বাস করে কিনা। ধরেন একটা একটা টাকার ক্যাশ, মানে ক্যাশ বলতে ইয়া উদাহরণ দেয়া যায়, ভারতে মুসলিমদেরকে, শুধু মুসলিম না, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য হিন্দু ছাড়া যারা আছে তাদেরকে ম্লেচ্ছ বলে, মুসলিমদেরকে বেশি বলে ম্লেচ্ছ। শুনছেন শব্দটা? এটা না ভাই, এটা শুনেন নাই? আচ্ছা পশ্চিমবঙ্গের কাউকে বা যদি ভারতের কাউকে জিজ্ঞেস করেন বলে দিবেন যে ম্লেচ্ছ, কথায় কথায় ম্লেচ্ছ, ম্লেচ্ছ বাচ্চা, আরো অনেক শব্দ আছে ম্লেচ্ছ সবচেয়ে বেশি। হ্যাঁ, এরকম অনেকেই রয়েছে, হয়তো বলতে পারেন যে শুধু ভারতে কেন, বিভিন্ন জায়গায় হয়তো মুসলিমদের কিংবা অন্য কোনো কান্ট্রিকে কিংবা যারা গরিব তাদেরকে মানে অপমান অপদস্থ করে, এটা বাস্তব। হ্যাঁ হ্যাঁ, এই তো আপনি জানেনি, এই তো আপনি জানেনি। তাহলে আপনার কাছে ভাই এতগুলো মানুষের সম্মান, এতগুলো মানুষের জীবন, সেইগুলা মানে যাদেরকে আপনি চোখের সামনে দেখতেছেন, যেমন ইনফ্যাক্ট আপনার বাবা মা, আপনার বাবা মার অপমানকে আপনি খারাপ ভাবে দেখবেন নাকি আপনার ওই নবীজির অপমানকে বেশি খারাপ ভাবে দেখবেন? কারণ হচ্ছে যে আমাদের বিশ্বাসটা কি, এটা আপনাদের বুঝতে হবে, আমাদের বিশ্বাসটা হচ্ছে নবীকে ভালোবাসতে হবে, হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করতে হবে, তার সমস্ত আদেশ এবং নিষেধাজ্ঞা পালন করতে হবে। তাহলে এর কারণ কি, আমরা এগুলো করলে আমাদের কি লাভ, আসলে এগুলো আমরা করছি কেন, যে টাকা পাবো, মানুষের সম্মান দিবে, এরকম এত কিছু না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা বিশ্বাস করি জান্নাত জাহান্নাম অবশ্যই আছে, সেখানে যাব। তাহলে আমি যদি আমার পিতা মাতাকে অবশ্যই ভালোবাসতে হবে, কারণ আমরা যদি কোরআনে লক্ষ্য করি সব জায়গায় দেখা যাচ্ছে যে আল্লাহ যেখানে তার নিজের ইবাদত করার কথা বলছে কিংবা নিজের কথা বলছে, সেখানে তার পরবর্তীতে বলছে যে তোমরা তোমাদের পিতা মাতার কথাগুলো শোনো, কিংবা যে বলছে যে সবচেয়ে কালাই সবচেয়ে বড় বড় অনেক পিতা মাতার প্রায়োরিটি আছে, অবশ্যই আছে, ঠিক আছে, মানে শর্ত আছে একটা পিতা মাতাকে ভালোবাসার। হ্যাঁ হ্যাঁ, ওই জানো ওই জায়গাটা কে আলান্তি শিখা দিই মালা ইসলাম কাল হিল হিল আসলে লোক মুসলিম হইতে হবে, তাই না? আহ্বান করে তাহলে তাদের সেই কথাটা মানবে না। তার পরবর্তী আয়াত কিরকম আমি আপনাকে একটু বলছি, যে শুরু থেকে বলছে তাদের অনুসরণ করবে না। এরপরে বলছে তারপরে বলছে যে দুনিয়াদের ক্ষেত্রে ঠিক আছে তাদের সাথে সদ ব্যবহার করবে, ওইসব ক্ষেত্রে আল্লাহ সাথে কুফরি করার ক্ষেত্রে যদি আদেশ করে তাহলে সেটা তোমরা ফলো করবে না, কেউ মানবে না, কিন্তু কিন্তু দুনিয়াবীর ক্ষেত্রে যে সমস্ত আদেশগুলো করবে সেগুলো অবশ্যই তোমরা পালন করবে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। শুনে তাহলে তাহলে এই যে আপনি, আচ্ছা আপনি বাকিটা বলেন যে যে কিন্তু আপনি বলতেছিলেন যে কেন নবীজিকে বেশি ভালোবাসেন। হ্যাঁ বলেন। ওই যে বলেছিলাম যে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, তাহলে আমাদের সেটাই হচ্ছে মূল লক্ষ্য, আমরা সেখানে যাবো। তাহলে সেটা পাওয়ার একমাত্র মাধ্যম আছে, কারণ পিতামাতা আমাকে কুফরের দিকে নিয়ে যেতে পারে, পিতামাতা আমাকে কুফরের দিকে নিয়ে যেতে পারে, কিন্তু ইসলাম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখাচ্ছে জান্নাতের পথটা, ঠিক আছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমাদের যে মূল লক্ষ্য যেটা, সেটার দিকে কে বেশি নিয়ে যাচ্ছে, আমাকে আমার পিতা মাতা নিয়ে যাচ্ছে না আমার রাসূল আমাকে নিয়ে যাচ্ছে, আমি কি পথটা দেখিয়ে দিচ্ছে বেশি? পিতা মাতার ক্ষেত্রে সম্ভাবনা আছে তারা আমাকে পুকুরে দেখাবে, আদেশ করবে, এটা সম্ভাবনা আছে, ঠিক আছে। কিন্তু আমার নবী আমাদের চাচ্ছে না টাকা দাও, পয়সা দাও, এই কাজ করো, ওই কাজ করে, চাচ্ছে না, বলছে আমার আদেশগুলো শুধু পালন করো, আমার আদেশ বলতে আমার জন্য না তোমার জন্য। তাহলে আমি সেক্ষেত্রে আমি আমার নবীকে বেশি ভালোবাসবো, নবীকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবো, এটা তো লজিক। আচ্ছা আরিফুল ভাই, আরিফুল ভাই আমার মাথার মধ্যে একটা প্রশ্ন আসছে, সমস্ত কথাগুলো আমি বলতে চাচ্ছি আপনার কথা অনুযায়ী, আপনার ভাষ্য অনুযায়ী প্রায়োরিটি হচ্ছে সবার আগে মোহাম্মদ, বাবা মা কিংবা নকশা পৃথিবীর কেউ কোনো কিছু না, সবার আগে মোহাম্মদ, তাই তো? এরা আছে, এরা আছে, আমার বাবা মা, তাদের সম্মান সম্মান করতে হবে, ঠিক আছে, ওগুলো পরের কথা, ওই ওই একটা পয়েন্টে থাকি যে সবার আগে প্রায়োরিটি হচ্ছে মুহাম্মাদের, এবং মুহাম্মদ
তিনি যা যা বলেছেন আপনি সেটি আমি তো কথা বলিনি আরিফুল ভাই, আমি এখন কথা বলি, তাই না? আমাকে এখন একটু বলতে দিন। আপনি বললেন সবার আগে আপনি তার কথাই মেনে নেবেন, 100% একেবারে ফলো করবেন আপনি। তো এখন আমি যদি আপনাকে বলি আরিফুল ভাই, আমরা তো মোহাম্মদকে মানি না, আমরা তো বলেই দিয়েছি যে আমরা নাস্তিক, আমরা যদি কোনো কিছু না করি, মোহাম্মদ যদি আজকে বেঁচে থাকতেন তাহলে কিন্তু উনি কষ্ট পেতেন না, যে এগুলো তো মানে জাহিলিয়া যুগের শেষ, মানে নাস্তিক ফাস্তিক এগুলো তো বাদ, কিন্তু উনি আপনাকে দেখে অনেক কষ্ট পেতেন, এটাকে আপনি জানেন? কারণ দেখেন সূরা আহজাবে পর্যন্ত বলা আছে যে একটা নারীকে, মানে আমি একটা বেগানা নারী আপনার জন্য, আমি যদি একটা পুরুষের সাথে কথা বলি আমাকে কিন্তু পরপুরুষের কথা বলতে এইভাবে করে, মানে বলা আছে সুমধুর কণ্ঠে পরপুরুষের সাথে বলাই যাবে না কথা। ঠিক একইভাবে আপনার উপরে কিন্তু পর্দার জাহেদ ছিল এটা, আপনি এখানে যে আমি একটা নাস্তিক বেগানা নারী, কিন্তু আমি আমরা নাস্তিকদের খাতে বেগানা টেগানা কোনো কিছু নেই, আমরা নারী পুরুষ তৃতীয় লঙ্গী যারা আছে সবাই আছে মানুষ সবার আগে, এখানে কিন্তু বেগানা নারী কিংবা বেগানা পুরুষ এগুলো আমরা কখনো বলি না, কখনো বলি না, আমরা ওইভাবে করে যাই না। নবীর গালে একটা চটপকড়া পড়ে আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন, আপনি কি বুঝতে পারছেন? এটা আপনার নবী যদি আজকে বেঁচে থাকতো খুব কষ্ট পেত, আপনি কি এটা বুঝতে পারছেন? আমি বিরুদ্ধে করছি এরকম, ঠিক আছে, আমি বাবা মাকে সব ভালোবাসি, তার মানে কি আমার সব আদেশ পালন করতে পারছি? পালন করতে পারছি না, তার মানে আমার লাতি মাটি ঘরে বের করে দিচ্ছে, এরকম বিষয় না, আপনি উল্টা বলতেছেন কেন? তার মানে আপনি নবীর লাতি মাটি বের করেন নাই, কিন্তু নবীর পুরোপুরি ভালোবাসেন নাই এই আর কি। আমি আপনি উল্টা ধরে নিচ্ছেন, আমার জন্য এটা জায়েজ না জায়েজ সেটা আমি যদি না পালন করি আমার গুনাহ হবে। আরিফুল ভাই আপনি যেটা নিজে দোষ দেখছেন, আরিফুল ভাই আপনি এখানে কিন্তু বলতেছেন এটা আমার দোষ, আমার দোষ, আমি লোকাল রহমান কি দেখতেছি জানেন? আপনি চরম একটা স্মার্ট একটা মানুষ, আপনি চরম একটা স্মার্ট একটা মানুষ দেখে আমাদের লাইভে যুক্ত হয়েছেন, আমি এখানে কোনো দোষ দিচ্ছি না, আমি দেখছি আপনার জানার আগ্রহ আছে, আপনার মাথাটা আপনি তালা মেরে রাখেন নাই, আপনার একটা এক্সপ্লোর করার অলরেডি আপনার একটা জ্ঞান আছে, ইউ আর আ ব্রিলিয়ান্ট পারসন, আমি সেভাবে দেখতেছি কিন্তু আপনাকে। এবার আচ্ছা আরিফুল ভাই, আপনার কাছে আপনি কি এই যে এই হাদিসটা আপনি যে যুক্তিটা দেখিয়েছেন, ইনফ্যাক্ট সেটা সেই দৃষ্টিকোণ থেকেই ইসলামে এই হাদিসটার উৎপত্তি, কিন্তু ওই ওই হাদিসে লাইন নিবা আলাইকুম হাতা আকুন আহাবা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলিহি ওয়ান্নাসি আজমাইন, ঠিক আছে, মাশাআল্লাহ, এরকম মাশাআল্লাহ, উনার আরগুচন কিন্তু সেরম জোস আরগুল ভাই আমি কি কথা বলতে চাচ্ছি? হ্যাঁ আপনি বললেন, তারপরে আমি বলি, আপনারা কিন্তু মুক্তমানা মানুষ, ঠিক আছে, আপনারা কিন্তু আপনাদের পড়তেই বললাম যে আপনাদের যে দুনিয়াবি যে কথাগুলো বলছেন কিবা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছেন লেখালেখির মাধ্যমে, আমার কাছে খুব ভালো লাগে, বিশ্বাস করুন অনেক ভালো লাগে, কিন্তু যদি ইসলামিক বিষয় নিয়ে যখন কথা বলেন তখন সেখানে আমার কিছু আপত্তিকর থাকে বিষয়টা। এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু আমাদের নবীকে ভালোবাসি, আমাদের নবীকে আমরা সবসময় আপনারা সবাই জানেন বিষয়টা, শুধু আপনি জানেন এরকম মানে আমার ক্ষেত্রে না, জানেন যে সকল মুসলিমরা নবীকে বেশি প্রায়োরিটি দিয়ে হাত পালন করতে পারছেন সেটা ভিন্ন বিষয়। এখন কথা হচ্ছে যে আপনারা যখন মুসলিমদের সাথে কথা বলেন আপনারা চাচ্ছেন কি দুনিয়াতে যাতে কোনো প্রকার ঝগড়া ফাসাদ এগুলো যাতে না হয়, এটা তো চাচ্ছেন যে দুনিয়া শান্তি হয়ে যাবে, চাচ্ছি না আপনি কি চাচ্ছেন যে দুনিয়াতে মারামারি কাটাকাটি এগুলো মারামারি কাটাকাটি না হোক এটা আমি চাচ্ছি না বলিনি, আপনি বলছেন ঝগড়া ফাসাদ না হোক, ঝগড়া ফাসাদ না হোক এটা আমি চাচ্ছি না বলতে কিরকম, আমি যদি এখন একটা অন্যায়ের প্রতিবাদ করি সেটা আমার সাথে ঝগড়া করবে এসে, তখন আমাকে তো সেটা কন্টিনিউ করতে হবে, আমি তো ওখান থেকে ফিরে আসতে পারবো না, রিট্রিট করতে পারবো না। আচ্ছা আপনাদের এত লেখালেখির কারণটা কি তাহলে? আপনাদের যাতে দুনিয়াতে যে ঝগড়া ফাসাদ না হয় সেটা সেটা ভিন্ন জিনিস, মারামারি এই কারণে জিজ্ঞেস করতে পারবেন, মারামারি কমে যায় দুনিয়াতে, কি মারামারি কমে যায়, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি প্রায় সময় দেখেছি, ঠিক আছে, আপনার কথা যদি আমি ততটা জানি না, কিন্তু এই জন্য লোপাপুর সময় আমি প্রায় অনেকগুলো লাগে, আমি আপনাদের অনেকগুলো লাইভ দেখছি সব সময়, কিংবা উনি সরকার ভিডিও করে ছাড়ে, মানে বিষয়টা কিরকম জানো, মানে একটু বলতেই হবে যাতে করে মুসলিমদের গায়ে লাগে যায়, আপনাদের বেশি গালি দেয়, ঠিক আছে, আপনারা তো আসলে মানে বিষয়টা হচ্ছে কিরকম, যে নতুন প্রসঙ্গ তুলে ফেলতেছেন, আমি আগের প্রসঙ্গে আমার একটা কথা বাকি, না না আপনি এখন আমি বলছি একটু কথা বলেনি, আপনি আমার থেকে প্রশ্ন না, আপনি তো এখন আবার আরেকে চলে যাচ্ছেন, এটা বললাম যে আপনি নতুন একটা প্রসঙ্গ তুলে ফেলতেছেন, আচ্ছা ঠিক আছে আপনি শেষ করেন, আমাদের প্রশ্ন আপনি বলেন যে আপনার এমন কিছু করেন যে মুসলিমদের গায়ে লেগে যায় তারপরে গালি লেগে গালি দিয়ে ফেলে, তার মানে আপনি তো জায়েজ করে নিচ্ছেন গালি দেওয়াটা, আপনি যেহেতু আরিফুল ভাই বলেন, আপনি বলেন, আমি শব্দটা প্রশ্ন বলিনি, আমি শব্দটা বলছি প্রসঙ্গ মানে টপিক, আমি বলছি আপনি নতুন একটা টপিক বলতেছেন, তো আগে টপিকে আপনি বলতে কি বলুন, ঠিক আছে, আমি যখন বলা শুরু করেছি যখন দেখছি যে আমাদের গায়ে লাগা যাচ্ছে তখন বলতেছেন আরিফুল ভাই, হ্যাঁ এরকম প্রসঙ্গ চলে যাচ্ছেন আরিফুল ভাই, জি বলুন আরিফুল ভাই, আপনি যেই কথাটা বলতেছেন যে আমার গায়ে লেগে যাচ্ছে তাই আমি চুপ হয়ে যাচ্ছি, সেই কথাটা আমি আপনার কাছে শুনবো একটু পরে, অর্ধেক আপনি বলে ফেলছেন বাকি হয়তো অল্প বাকি আছে সেটাও শুনবো, শুনে এরপরে আমরা সেটা নিয়েও বলবো যে লোপাপু অলরেডি বলা শুরু করে দিছে, আপনার ওটার অ্যান্সার অলরেডি বলা শুরু করে দিছে, আপনি হয়তো বুঝেন নাই লোপাপু কি বলছে, একটু পরে আমি ভেঙে বলবো না,
আগের টপিকটা একটু শেষ করে নিয়ে তারপরে এই টপিকটাতে ঢুকি, যে লোপাবু মুসলিমদেরকে গালি দেয় এসে শুনবো, মানে মুসলিমদেরকে গালি দিতে উৎসাহ দেয় বা উদ্বুদ্ধ করে ওগুলো শুনবো। আগের টপিকে আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আপনি না বললেন না আপনি যে কথাটা বললেন, ইনফ্যাক্ট সেটা হাদিসের সাথে মানানসই একটা কথা, বলছেন যে নবীজি তো আমার জান্নাতে নিয়ে যাবে, নবীজি তো আমার উদ্ধার করবে, নবীজি তো আমাকে জান্নাতে যাওয়ার পথ দেখাবে, ওকে ফাইন, নবীজি আমাকে ইসলাম শেখাবে, ঠিক আছে ফাইন, ঠিক আছে ইসলাম শেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে ভালো, এরকম পয়েন্ট ধরা, এই তো মনোযোগ দিয়ে শুনতেছেন, এটা ভালো জিনিস, মনোযোগ দিয়ে শুনবেন, এরকম আমার ভুল ধরাই দিবেন, ঠিক আছে এটা ভালো জিনিস, এরকম দেখবেন অনেক ভুল পেয়ে যাবে। আচ্ছা তো নবীজি আপনাকে ইসলাম শেখাচ্ছে, নবীজি আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তাটা শিখাই দিচ্ছে, অর্থাৎ ইসলামকে শিখাই দিচ্ছে, সেই জন্য আপনি নবীজিকে প্রায়োরিটি দিবেন, বাবা মা তো আপনাকে শিখতে পারবে না শিখাইতে, বাবা মা তো আপনাকে ওইটা ওই জিনিসটা দিতে পারবে না, তার মানে হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে আপনি কি একজন স্বার্থপর, নিজে জান্নাতে যাওয়ার জন্য নবীকে বেশি ভালোবাসেন বাপ মায়ের চাইতে? হ্যাঁ আপনি যদি বলেন স্বার্থপর, আমি বলবো স্বার্থপর না, এখানে আমি বলেছি কোনটা, বাবা মা যদি আমাকে কুকুরের দিকে ডাকে, কুফরি আদেশ করে, করেন এখানে বলেন যে কুফরির কথা, এই হাদিসটা পড়েন, হাদিসটাতে কি বলছে, সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তানাদির চেয়ে অধিক ভালোবাসার পাত্র হই, এখানে বলে নাই যে কুফরি করলে তার চাইতে বেশি ভালোবাসা, বলেনি সকল পিতা মাতার চাইতে, যে কোনো পিতা মাতার চাইতে অধিক ভালোবাসার পাত্র না হলে, কথাটা শুনে নেন, আমার পয়েন্ট শুনলে আরো দেখবেন আমার কথা মধ্যে ভুল ধরে ফেলতে পারবেন, শুনেন মনোযোগ দিয়ে শুনেন, আমি বলতেছি যে আপনার আল্লাহ আপনার নবীর দ্বারা আপনাকে বলাচ্ছে, অর্থাৎ হাদিস, যে কি সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে তার বাপ মায়ের এবং তার সন্তানের চাইতে বেশি প্রিয় হই, সেটাই আপনিও আমাকে বলছেন যে বাবা মার চাইতে নবীজি বেশি প্রিয়, কুফরির প্রসঙ্গ এখানে আসবে না, কারণ এখানে কুফরির কথা উপরে টুপরে বাদ, এখানে যে কোনো বাবা মার চাইতে বেশি প্রিয় নবীজি, আপনি আমি আপনাকে সেই কারণে বলছি যে, এবং আপনি সেটা বলছেন কারণ হিসেবে বলছেন, কারণ কি, কারণ হচ্ছে আপনি জান্নাতে যাওয়ার রাস্তাটা নবীজির কাছ থেকে পাইছেন, ইসলামটা আল্লাহর কাছ থেকে শিখছেন, আল্লাহর পরিচয় সরি নবীজির কাছে শিখছেন ইসলামটা আপনি, এবং আল্লাহ তাআলা কি বলছে সেগুলো আপনি নবীজির কাছে শুনছেন, বাপ মা তো ওইখানে কোনো ফ্যাক্টর এত গুরুত্বপূর্ণ না নবীর মতো, সেই জন্য সেইখানে আমি আপনাকে প্রশ্ন করছি, তাহলে তো আপনি স্বার্থপর হলেন যে আপনি জান্নাতে যাওয়ার জন্য পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলাম পালন করার জন্য আল্লাহকে আমি বলতে চাচ্ছি যে আপনি যেটাকে ভালোবাসা দেখাচ্ছেন সে ভালোবাসা আসলে কিরকম, আমরা যদি আমি যেটা হাদিস পড়েছি অনেক বলেছেন মানে আহাবা সুন্নতি ফাকাদ আহাব্বা, যে ব্যক্তি আমার সুন্নত আমার দেখা সুন্নত মানে পথ অনুসরণ, আপনি সেটা হয়তো আমার চেয়ে ভালো জানেন, যে সুন্নত মানে তরিকা পথ, আমার মানে কথা হচ্ছে আমার যে কথাগুলো যে ব্যক্তি ফলো করবে সে ব্যক্তি আসলে আমাকে ভালোবাসে, এখন এই ভালোবাসাটা আপনি তো শারীরিক দিকগুলোই বলছেন, আসলে ভালোবাসাটা হচ্ছে বিষয়টা হচ্ছে তার মানে আপনি বাবা মার চাইতে তো তাহলে বাবা মার চাইতে তো নবীজি কি তাহলে যে ভালোবাসাটা দেওয়ার অর্থ দাঁড় করান সেটা তো বাবা মার চাইতে নবীজি কি বেশি করতে, ওই যে নবীর আদেশ, নবীর আদেশ সেটাই বললাম, সেটাই বললাম ভালোবাসাটা যদি অর্থ আপনি মিষ্টি খাওয়া দাঁড় করান, যে ভালোবাসা মানে হচ্ছে মিষ্টি খাওয়ানো, তার মানে আপনি নবীজিকে দুটো মিষ্টি বেশি খাওয়াবেন বাবা মার চাইতে, ভালোবাসার মানে যদি হয় পান খাওয়ানো তাহলে নবীজিকে আপনি তিনটা হাঁকি পুরি যত দিয়ে পান দিবেন, নবী বাবা মাকে দিবেন দুইটা বা একটা, এই ভালোবাসার মানে আপনি যা দাঁড় করাবেন, মানে আমি বলতে চাচ্ছি ভালোবাসার মানেটা আপনি যাই দাঁড় করেন না কেন সেটাই নবীজিকে বেশি করতে হবে, সেটাই আমি বললাম, এখন আপনি আমার আপনি কি আপনার এবং আপনি শেষবারের মতো আপনার কাছেই শুনতে চাচ্ছি, আপনি বলছেন না এখানে আপনাকে স্বার্থপর মনে হচ্ছে না কেন, কিছু বুঝে বলতে কেন, কারণ পিতা মাতা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে, কারণ তারা যদি মুসলিম হয় তারা আমাকে আদেশ করবে জান্নাতের প্রতি, আমাকে মানে ইসলাম কি ইসলামে আকীদা পোষণ করা, ইসলামের পড়ালেখা করি, ইসলামকে যেন পালন করি আদেশ করতে পারে, কিন্তু পিতা মাতা এটাকে নিজে আমার পিতা মাতা না, এটা পূর্ণতা আমার পিতা মাতা না, হ্যাঁ আর হচ্ছে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে, তিনি আমাদের পর্যন্ত এটাকে পৌঁছে দেওয়ার মানে তিনি বলতে মানে এটা আমাদের পর্যন্ত পৌঁছেছে তার কাছ থেকে, তাহলে বিষয়টা হচ্ছে আমার বাবা মার আদেশগুলো মানলে জান্নাত যাবে এমন কোনো বিষয় না, আমার নবীর আদেশগুলো আমি যদি ফলো করি তাহলে আমি জান্নাতে যেতে পারবো, এই আর বিষয় হচ্ছে যে হ্যাঁ এখন দেখেন আপনি হয়তো বলছেন আমি স্বার্থপর, হ্যাঁ একটা বিষয় আমি একটু বললাম, আপনি বলতে হয়তো আমি স্বার্থপর যে আমি শুধু আমি নিজে জান্নাতের জন্য বলতেছি আমার নিজের শুধু নিজের নিজের, আসলে পৃথিবীর কোনো মানুষই আমার বাবার জন্য আমার একটা কথার কথা, আমার বাবা যদি মুসলিম এখন তারা যদি কাফের হতো তাদের জন্য তো দায়িত্ব যে তারা নিজের জান্নাত নিজে খুঁজে বের করবে নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর অনুসরণের মাধ্যমে, তাদেরকে তো আমি জান্নাত দেওয়ার কোনো কিছুই না, কারণ জান্নাতের এমন বিষয় না যেটা হচ্ছে হাতের মোয়া আমি চালিয়ে দিয়ে দিলাম, আচ্ছা আচ্ছা বুঝে গেছি আমরা 42 মিনিটে চলে আসছি আমরা আমাদের লাইফটা খুব বেশি দীর্ঘায়িত।